তো গাইজ, আজকে আমি আমার ব্লগ শেষ করছি সাড়ে সাতটা কি আটটার দিকে। আর যখন থেকে ব্লগ শেষ করছি তখন থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, আর একটুখানি থেমেও কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমি সাড়ে নটা বাজে, এখন আমি জাস্ট ব্লগ এডিট করছিলাম, আর জাস্ট বাইরে আসো, বৃষ্টি একদম পুরো তেজ দেখো একদম এই স্পিডেই। সন্ধ্যা আটটা থেকে এখন সাড়ে নটা বাজে, প্রায় দেড় থেকে দুই ঘন্টা হয়ে গেল, এই স্পিডেই বৃষ্টি হয়ে যাচ্ছে একদম। আর একদম পুরো রাস্তায় তো পুরো জল ভরা শুরু হয়ে গেছিলো, বাকি সেগুলো ড্রেনের উপর স্ল্যাব দেওয়া আছে না, কোনটা ড্রেনের জল আর কোনটা বৃষ্টির জল কিছু বোঝা যেত না এখনো পর্যন্ত। জাস্ট এক নম্বরে পারফেক্ট, আমি ব্লগ এডিট করছি, আমার ব্লগ এখনো পর্যন্ত এডিট হয় নাই, আমি ব্লগ এডিট করতে করতে মাঝখান থেকে উঠে যাচ্ছি, কারণ এই ওয়েদার যদি এনজয় না করি লাইফ বরবাদ। যা ওয়েদার দিচ্ছে না আজকে, পুরো একদম পুরো ফ্যান্টাস্টিক ওয়েদার। সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে বেরিয়েছিলাম, আর এই ভেবে বেরিয়েছিলাম যে বৃষ্টি হবে না, বাট এই দেখো মুসলধারে বৃষ্টি একদম। যেহেতু ভেবেছিলাম বৃষ্টি হবে না, ওই জন্য তো বাড়ি থেকে ছাতা নিয়ে বেরোনোর কোনো প্রশ্নই ওঠে না, বাট আমি হ্যাপি যে আমি একা বাড়ি থেকে ছাতা নিয়ে বেরোনি। আমার মতো আরও অনেকে আছে যারা ছাতা নিয়ে বেরোয় নাই, জাস্ট সামনে দেখো সামনের লোকজন আছে যারা ছাতা নিয়ে বেরোয় নাই, জাস্ট লাইক সামনের লোকেরা প্লাস এদিকেও কয়েকজন দাঁড়ায় আছে, প্লাস এখানেও কয়েকজন দাঁড়ায় আছে, সব বেচারা এখন কেউ আমরা ছাতা নিয়ে আসি নাই। আর বৃষ্টিটাকেও এখনই হতে হলো, আমি জাস্ট আর সামনের দোকানটাতে যাব, সামনের দোকানটাতে যাব। আর বাট আমার একটা ডাউট আছে, যারা ছাতা বা রেনকোট নিয়ে বেরিয়েছে তারা কি বৃষ্টি পড়ার পরে বাড়ি থেকে বেরিয়েছে, না তারা বৃষ্টি পড়ার আগে বাড়ি থেকে বেরিয়ে আগের থেকে জানতো যে আজকে বৃষ্টি হবে? ওয়েদার রিপোর্ট কি বলছে বৃষ্টি হবে আজকে? অলরেডি সাড়ে নটা বেজে গেছে আর আমি এখন বাড়িতেই ঢুকি নাই, ব্লগও আপলোড করতে হবে, আজকে ব্লগ অলরেডি লেট হয়ে গেছে, নয়টা চৌত্রিশ বেজে গেছে, সাড়ে নটার সময় প্রতিদিন আপলোডে পৌঁছাই দিই, আজকে তো আরও লেট হবে ব্লগ আসতে, ওর জন্য আগের থেকেই বলে দিচ্ছি সরি। সিচুয়েশন বুঝতে পারছো কীভাবে যাবো আর? এখানে যখন চলে এসেছি একটা জিনিস ক্লারিফাই করে নিই, আমি জিনিসটাই দেখাচ্ছিল মানে এবার পূজাটা হচ্ছে নাকি প্রত্যেক বছর এখানে বড় করে পূজা হয়, বাট এবার ছোট করে পূজা হচ্ছে কিন্তু হচ্ছে। ইচ অ্যান্ড এভরি দোকানে যেখানে সবার আগে যে মিষ্টি শেষ হয়েছে সেটা হচ্ছিল লাড্ডু। আমি সাড়ে নটার সময় দোকানগুলো ঘুরলাম, প্রত্যেক দোকানে প্রায় লাড্ডু শেষের দিকে, আর অবভিয়াসলি হওয়ার কথা গণেশ চতুর্থী আর গণেশ লাড্ডু তো খায়, তো আমি এখানে লাড্ডু নিলাম, জাস্ট যে দোকান থেকে নিলাম সেই দোকানে লাস্ট কয়েকটা পিসি পড়েছিলো, তো ভাগ্য করে পেয়ে গেলাম। গুড মর্নিং গাইস, আর ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো আজকে ডেট হচ্ছে 22 আগস্ট, আর আজকে গণেশ চতুর্থী, ওর জন্যই হ্যাপি গণেশ চতুর্থী টু অল। তো ব্যাপারটা হচ্ছে যে আমি বাইরে থেকে আসলাম সাড়ে নটা, আজকে ব্লগও আধা ঘন্টা এক ঘন্টা লেটে আপলোড হয়েছি, কারণ বাইরে থেকে আসতে দিয়েছে, তার মধ্যে ইন্টারনেট প্রবলেম ছিল যার জন্য ব্লগ অনেক দেরিতে আজকে আপলোড হয়েছে। আর ব্লগ আপলোড করার সঙ্গে সঙ্গে আমার খুব খারাপভাবে ঘুম পাচ্ছিল, আর এর জন্য ঘুমিয়ে গেলাম, আর জাস্ট এখন দেড়টা বাজে, আমি এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, আর ঘুমানোটা দরকার ছিল, কারণ আমি ভাবলাম যে দুপুরবেলা আমি যখন গেম রেকর্ড করবো সেই টাইমে যদি ঘুম পাই সেই ব্যাপারটা খারাপ হবে, ওর থেকে ভালো এখনই ঘুমাই যাই। আর চতুর্থীতে আমাদের এখানে মানে টাউনে অত বড় বড় করে পুজো হয় না, বাট দুই জায়গায় ভালো বড় পুজো হয়, তা আমাদের একটা আমি শিওর যে একটা হচ্ছে না, মানে খুব ছোটো করে পুজো হচ্ছে যেটা বড় পুজো হতো, আর আরেকটা জায়গায় আমি কনফার্ম না। তো বিকালবেলা যাবো, আমি বিকালবেলা যদি পূজা হয় ওখানে তো দেখাবো, আর আমি যতটা জানি যেগুলো বড় বড় পূজা হওয়ার কথা সেগুলো এখন হচ্ছে না, ছোটো করে যেটুকু করার নিয়ম মতন ওটুকুই করবে, কিন্তু বড় ওই বিশাল বড় প্যান্ডেল করে যেটা সেটা হচ্ছে না। আমি সকালবেলা তোমাদেরকে দেখালাম আমি যে রাস্তাতে আসলাম যে প্যান্ডেলটা, ওখানে এভরি ইয়ার ইচ অ্যান্ড এভরি ইয়ার প্রত্যেক বড় করে পূজা হয় যে প্যান্ডেলটা ছিল ওটা ডবলেরও বেশি হাইটের প্যান্ডেল করে, বাট এবছর ছোটো প্যান্ডেল করে যেরকম নিয়ম বিধি যেরকম মেনটেন করতে হবে এরকম ভাবে পূজা করে দিচ্ছে যে প্যান্ডেমিকের জন্য যাই হোক। সো গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, জানি ভিডিওটা খুব ছোটো গেলো, তো ছোটো ছোটো চ্যানেল এবং ছোটো ছোটো ব্লগ আসতে থাকবে, সেটা নিয়ে কোনো চিন্তা করার বিষয় না। তো দেখা হচ্ছে এরকম কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।